নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ব্লিস ফুটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ আর খুবই সহজ একটি লাঞ্চ থালি শেয়ার করেছি আপনাদের সাথে। নিরামিষ বারে এরকম লাঞ্চ থালি থাকলে খাওয়া কিন্তু পুরো জমে যাবে, খুবই ভালো আর খুবই হেলদিও বলতে পারেন রেসিপিগুলো। বন্ধুরা, সবার প্রথমে এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, তো উচ্ছে আলুটাকে ঝুরঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পাট শাক, পাট শাকটাকে আজকে ভাজা করবো। পাট শাকটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে উচ্ছে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছে আলুটা ভালো করে ঝুরঝুরি করে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, উচ্ছে আলু ভাজা করবো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজ মঙ্গলবার, আমাদের বাড়িতে নিরামিষ, তো আমাদের বাড়িতে কিন্তু সপ্তাহে 3 দিন নিরামিষ হয়, মঙ্গলবার, শনিবার আর সোমবার। এই জন্য এই দিনগুলোতে কী রান্না করবো সবসময় কিন্তু ভেবে পাওয়াই যায় না, সেই জন্য আজকে এই রেসিপিগুলো করেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা, আমাদের মতো আপনারা কাদের কাদের বাড়িতে এরকম বারগুলোতে নিরামিষ হয় আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর নিরামিষ বারগুলো আসলেই যেন মনে হয় কী রান্না করব, কী রান্না করবো। আর সবসময় ঘরে কিন্তু পনির বা সয়াবিন বা অন্যান্য জিনিসগুলো, নিরামিষ জিনিস থাকে না, বা বেশি পরিমাণে সবজিও থাকে না। সেই জন্য কিন্তু কম সবজি থাকলে বাড়িতে এই রেসিপিগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, খেতেও ভালো হয় আর খুবই হেলদি রেসিপিগুলো। দেখুন, উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে উচ্ছে আলুটাকে একটা প্লেটে তুলে নিলাম। এরপরে সেই কড়াইয়ের মধ্যে পাট শাকগুলোকেও ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ মতো সরষার তেল, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা। এরপরে পাট শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে পাট শাকটাকে 10 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নেব। এই পাট শাক ভাজা, কচি কচি পাট শাক, পাট শাকটা ভাজা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর গরম গরম ভাতের সাথে থাকলেও খুবই ভালো লাগে খেতে। দেখুন, পাট শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিট মতো ভেজে নেব। পাট শাকটা অনেক কচি, দেখুন অনেকটা পরিমাণে জল উঠে আসছে। জলটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন, জলটা কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে। এবার পাট শাক ভাজাটা একদমই হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো নিরামিষ বারে যদি বাড়িতে বেশি সবজি না থাকে, তো এরকম মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দারুণ মজার একটি লাঞ্চ থালি। বেশি একটা রেসিপি করিনি আজকে, মাত্র 4টি রেসিপি করেছি, তো পাট শাক ভাজাটা তৈরি হয়ে গেল। এরপরে করব বিউলি ডালের বড়া, মানে পকোড়া ভাজবো। তো বিউলি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাল নিয়েছি এখানে 1 কাপ মতো, ধরুন 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 ইঞ্চি মতো আদা দিয়ে ভালো করে মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। সেই বিউলি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপরে গোটা জিরে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। নিয়ে এই বিউলি ডালের পকোড়া ভাজবো। নিরামিষ বারে কিন্তু এই ডালের পকোড়া খেতেও খুবই ভালো লাগে। বিউলি ডালের পরিবর্তে আপনারা মুগ ডালের পকোড়া খেতে পারেন, তারপরে ছোলার ডাল বা মটর ডাল, সেটাকেও ভিজিয়ে একইভাবে পকোড়া ভেজে ডালের সাথে রাখতে পারেন। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে, দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে বিউলি ডালের ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব পকোড়া শেপে। তো এইভাবে পকোড়াগুলোকে ভেজে নেব 6-7 মিনিট মতো। আর আমি মুগ ডাল আগের থেকেই করে রেখেছি, মুগ ডালের রেসিপিটা আপনাদের সামনে দেখাতে পারিনি। তো মুগ ডালটা সবার প্রথমেই আমি রান্না করে রেখেছিলাম। আর নিরামিষ বারের দিনে কিন্তু মুগ ডাল, মটর ডাল বা ছোলার ডাল, এগুলো ডাল আপনারা করে খেতেই পারেন, খুবই ভালো লাগে। তো আজকে ঘরের মধ্যে মুগ ডাল ছিল বলে আমি মুগ ডালই রান্না করেছি। এবার দেখুন, পকোড়াগুলো এক পাশ যখন হয়ে যাবে, আর এক পিঠটাকে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে ওঠে আর খুব সুন্দর মুচমুচে ভাবও আসে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন, এবার হয়ে গেছে। এবারে একটা জাজরি হাতা নিয়েছি, পাকোড়াগুলোকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে সব পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। দেখুন, এই রান্নাগুলো কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। তো খুব হাতে কম সময় থাকলে নিরামিষ বারে আপনারা এরকম রেসিপিগুলো করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন, বিউলি ডালের পকোড়া আছে, পাট শাক ভাজা, উচ্ছে আলু ভাজা। বন্ধুরা, আজকের এই লাঞ্চ থালিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিরামিষ বারে আপনারও এরকম লাঞ্চ থালি বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে, খুবই ভালো আর খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় দারুণ সুন্দর লাঞ্চ থালি।
দেখুন মুগ ডাল করে নিয়েছি, মুগ ডাল আছে এখানে। বন্ধুরা আজ আমি আসছি, আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।